হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজার রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম পেপের প্লাস্টিক চাটনি। খুব কম উপকরণ দিয়ে বাড়িতে এই চাটনি বানানো যাবে। নিয়ে নিয়েছি একটা গোটা পেঁপে, এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে এটা গ্রেটারে দিয়ে আমি কুচি কুচি করে গ্রেট করে নেব। এখানে আমার গোটা পেঁপেটাই কুচি কুচি করে গ্রেট করা হয়ে গেছে। এবার কুচি করে রাখা পেঁপেগুলোকে আমি এবার 2 কাপ জল দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য সিদ্ধ করতে দেব। এখানে আমার ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে ঢেলে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নেব। তারপর গ্যাসে কড়া বসিয়ে 1 চামচ তেল দেব। তারপর দেব 1টা শুকনো লঙ্কা, আর দেব 1 চিমটি পাঁচফোড়ন। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপে কুচিগুলো। পেঁপে কুচিটা ভালোভাবে কড়াতে দিয়ে সটে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এবার 2 কাপ মতো জল দিয়ে দেব। এবার দিয়ে দেব 2 কাপ চিনি। আপনারা এখানে টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়াতেও পারেন, আবার কমাতেও পারেন। এর কিছুক্ষণ পর দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজুগুলো। আর একটু ফুটে আসলে দেব 1 চিমটি নুন। দেব অল্প পরিমাণ লেবুর রস। এরপর আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখবেন এটা আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে, তখন বুঝবেন চাটনিটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন চাটনিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তার মানে বুঝতে হবে চাটনিটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল সহজ উপায়ে ঘরোয়া কয়েকটি মাত্র উপাদান দিয়ে পেঁপের প্লাস্টিক চাটনি। আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। এবং এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।